আপনার প্রশ্নটার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা হচ্ছে এখন আইটি যুগে বসবাস করছি। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা, স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কিন্তু ICT বিভাগই শুধু একা নয়, আপনার পুরো আইটি ইন্ডাস্ট্রিকেও কিন্তু আপনাকে এর সাথে ধরতে হবে, যারা এর সাথে সম্পৃক্ত সবাই মিলে কিন্তু আমরা আইটিকে নিয়ে কাজ করে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। এবং সেই সাথে কিন্তু আপনারা সবাই জানি যে আমাদের আইটি ইন্ডাস্ট্রি কিন্তু নিয়তই পরিবর্তনশীল, যে জন্য আমরা কখনোই বলতে পারবো না যে আমরা আজকে বা এই সময় 100% কমপ্লিট করতে পেরেছি। তা আমরাও সেই বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছি এবং আমাদের কিন্তু আইটি এখন গ্রামে গঞ্জে পৌঁছে গেছে। আমরা যদি বলি একেবারে রুরাল লেভেল থেকে শুরু করে আমরা এখন হাই লেভেল পর্যন্ত কিন্তু আমরা ব্যান্ডউইথে কানেকশন পাচ্ছি, ইন্টারনেটে কানেকশন পাচ্ছি, সেখান থেকে পর্যন্ত আমরা আমাদের কার্যক্ষমতা চালিয়ে যাচ্ছি। আমরা ই নথি ব্যবহার করছি, আমরা এখন ওয়েব পোর্টাল ব্যবহার করছি, আমরা কিন্তু একই সাথে যত সব কেনাকাটা হচ্ছে সেটাও কিন্তু ইজিপির মাধ্যমে করছি। এগুলো সবই কিন্তু আমার ডিজিটাল বাংলাদেশের এক একটি ধাপ। আমরা এই ধাপগুলোকে নিয়ে অনেক দূর এগিয়ে আসছি, এখন আমরা কাজ করছি আমরা 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের দিকে। এটিকে জন্য আমরা একটা নতুন ধরনের কাজ শুরু করছি যে আমরা সব জায়গাতে যাতে আমরা IoT, রোবোটিক্স, বিগ ডাটা, ব্লকচেন এই ধরনের যতগুলো আছে আর কি, আমাদের এই 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে 10টা দিক আছে এই 10টা দিকের উপরে যদি আমরা কাজ করতে পারি, তার জন্য আমরা বিভিন্ন রকমের কর্মসূচি এবং প্রজেক্টের মধ্যে এই ট্রেনিং প্রোগ্রাম অ্যাওয়ারনেস এগুলো হাতে নিয়েছি। যদি সে বলেন খুবই কথা, আমি হলো সবসময়ের জন্য একটা মানে অতৃপ্তি নিয়ে থাকি আর কি। মানে মানুষের যেমন একটা ব্যাপার আছে না যে সে কোনো একটা কাজ করে আর তৃপ্ত হয়ে যায়, আমি কিন্তু তা না। আমি সবসময় মনে করি আরও অনেক কাজ করার বাকি আছে, আরও অনেক কাজ করতে হবে। যেমন আমি যদি খালি এক্সাম্পল দিয়ে বলি আর কি, যে আমার কালিয়ে করে যে 355 একর সবগুলো ইন্ডাস্ট্রি কাজ করতে শুরু করবে, আমি জানি এটা এখনই সম্ভব নয় বা রাতারাতি সম্ভব নয়, কিন্তু আমি এই স্বপ্নটা দেখি। এটা হয়তো 5 বছর পরে সম্পন্ন হবে, কিন্তু যদি কাজ করতে শুরু করে দিত সবগুলো কোম্পানি, তাহলে আমি বলতে পারতাম যে হ্যাঁ কাজ তো শুরু হয়ে গেছে। কিন্তু সবগুলো কোম্পানি কিন্তু এখনও কাজ শুরু করেনি। যেমন এই যেমন আমি বলি যে ওয়ালটন, স্যামসং, তারপরে হলে গিয়ে ভাইব্রেন্ট, এরা সব বড়ো বড়ো যে কোম্পানিগুলো আছে তারা কিন্তু কেউ কেউ কাজ শুরু করেছে, কিন্তু কেউ কেউ মানে বিল্ডিংটা তৈরি করে ফেলেছে। যেমন ভাইব্রেন্ট, নোকিয়া, তাদের বিল্ডিং করা হয়ে গেছে, কিন্তু মার্কেটে তারা এখনও প্রোডাক্টটা আনতে পারেনি। তাই এগুলো কিন্তু একটা অতৃপ্তির জায়গা। যতক্ষণ পর্যন্ত মার্কেটে প্রোডাক্ট না আনতে পারবে ততদিন পর্যন্ত আমি বলতে পারবো না যে আসলে তারা সাকসেসফুল হয়েছে আর কি। তেমনি করে আমি যখন 2013 এখানে যোগদান করেছিলাম, 2013 আমার তখন এত বেশি স্বপ্ন ছিল না, কেননা আমি কিন্তু তখন আইটি ইন্ডাস্ট্রি সম্বন্ধে আমার তেমন সম্যক ধারণা ছিল না। কাজ করতে করতে যখন আমি আইটি ইন্ডাস্ট্রি সম্বন্ধে জানতে পারলাম, তখন আমি দেখলাম যে এটা এত বড় একটা জায়গা যেখানে মানুষের জন্য অনেক অনেক কাজ করার সুবিধা আছে। তখন আমার প্রচণ্ড আগ্রহ হলো যে আমি আইটি ইন্ডাস্ট্রির সাথে কী করে নিজেকে সম্পৃক্ত করতে পারবো বিভিন্নভাবে আর কি। যেমন আমি যত সব ব্যাসিস বাক্য তারা যে কাজ করছে তাদের সাথে আমি নিজেকে জড়িয়ে নিয়ে কাজ করি, নারী উদ্যোক্তারা যেমন ই কমার্স বা ই ক্যাবের সাথে কাজ করছে তাদের সাথে নিজেকে জড়িয়ে নিয়ে কাজ করতে আগ্রহ বোধ করি, আমার যে হাইটেক পার্ক থেকে শুরু করে সফটওয়্যার টেকনোলজি পার্ক বা 64 জেলাতে যে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনক্রিপশন সেন্টার হবে তাদের মাধ্যমে যে দক্ষতা উন্নয়ন হবে সেগুলোর সাথে কাজ করার জন্য আমি আগ্রহ বোধ করি। আসলে ইন্ডাস্ট্রির নিডগুলো কিন্তু ইন্ডাস্ট্রির কাছ থেকেই আসতে হবে, তাই না? তো আমরা যখনই কোনো কারিকুলাম করি আমরা সবসময় ইন্ডাস্ট্রিকে সাথে নিয়ে কারিকুলাম করি। তো ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী কিন্তু আমরা সেই কারিকুলামটা তৈরি করি এবং সেই অনুযায়ী কিন্তু ট্রেনিং দিই। কিন্তু যেমন ধরো একটা ট্রেনিংয়ের সময় কিন্তু 6 মাস, আর সেগুলোকে করতেও আমাদের কিন্তু সময় লাগে, যে আইটি মানে ফার্মগুলোকে নিয়োগ করা, তারপর তাদেরকে ইভ্যালুয়েশন করা, এটা করতেও কিন্তু আরও 2-3 মাস সময় লেগে যায়। তাহলে দেখা যায় যে একটা ব্যাচকে পার করতে আমার প্রায় 9 মাস সময় লাগে। তা এই জন্য বলছি যে এটা তো আরও একটা সময় সাপেক্ষ ব্যাপার। তো এবং আইটি ইন্ডাস্ট্রিগুলো তখন দেখা যায় যে তাদের যে ধরনের চাহিদা সেই চাহিদাটা সেই সময় আমরা পাই না, তারা কিন্তু মিটিংয়ে থাকে, যে কারিকুলামটা তারা দেয় আমরা সেটা নিয়ে ট্রেনিং করি, কিন্তু তারপরে তাদের নিজস্ব ইনস্টিটিউশনের জন্য, তাদের নিজস্ব ইন্ডাস্ট্রির জন্য কিন্তু চাহিদা আবার আলাদা থাকে। মানে কালিয়াকৈর হাইটেক পার্ক প্রজেক্ট 2 যেটা, সেখান থেকে প্রজেক্ট 2 মানে হলো আমরা মানে সরি সম্প্রসারণ প্রজেক্ট যেটা ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডের, সেখান থেকে কিন্তু আমরা ইন্ডাস্ট্রির যে যারা ম্যান পাওয়ার ইন্ডাস্ট্রি ম্যান পাওয়ারদেরকে আমরা ট্রেনিং করিয়েছি, এবং এটাও কিন্তু আমরা 1000 ট্রেনিং করিয়েছি, যেটা এখন কিছুটা হলো তারা তাদের নিজেদের ইন্ডাস্ট্রির চাহিদা ফুলফিল করতে পারছে। তারপরে তো ইন্ডাস্ট্রি বড় হচ্ছে, আরও নতুন নতুন ম্যান পাওয়ার হচ্ছে, তাদের আরও ট্রেনিংয়ের ব্যবস্থা আছে, সেটাও জন্য কিন্তু আমাদের প্রাইড প্রজেক্ট যেটা সেখানে আমাদের এটা ধরা আছে যে আমরা তাদেরকে আরও ট্রেনিং দেবো আর কি, তাদের চাহিদার পরিপ্রেক্ষিতে।
আমাদের সদস্য সরকার কিন্তু ইনভেস্টমেন্ট আনার জন্য কিন্তু অত্যন্ত আগ্রহী। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু নিজেই সব জায়গাতে বলেন যে বেজা বেবজা হাইটেক পার্কে যাতে ইনভেস্টমেন্ট আসে, এবং সকল যে যতগুলো আমাদের বিদেশি দূতাবাস আছে তাদেরকে ইনস্ট্রাকশনও দেওয়া আছে যাতে তারা তাদের জায়গায় বসে যাতে আমাদের বাংলাদেশে যাতে তারা ইনভেস্টর পাঠাতে পারেন। এবং সেই কারণের জন্য কিন্তু আমরা এখন পর্যন্ত 14টা ইনসেন্টিভস দিয়ে যাচ্ছি। 14টা ইনসেন্টিভসের মধ্যে তারপরও মনে করি যে আরও কিছু ইনসেন্টিভস আমরা বাড়ানোর জন্য প্রস্তাব দিয়েছি কিন্তু এইবার এনবিআর এর কাছে। কেননা শ্রীলঙ্কা বলেন, থাইল্যান্ড বলেন, তারা কিন্তু এই সময় সময়টা যেমন আমাদের 12 বছরের জন্য আমরা দিচ্ছি হলো ট্যাক্স ইনসেন্টিভ, তারা দিচ্ছে 15 বছরের জন্য। তা আমরা কিন্তু সেই প্রস্তাবগুলো দিয়েছি যাতে করে ইনভেস্টর জন্য সুবিধা হয়, তারপরে আরও তারা যেন আরও আগ্রহ বোধ করে যে অন্য অন্য দেশের মতো আমাদের এখানটা আছে। তারপর যাতে করে আমরা বলি যে আমরা আমাদের চিপ লেবার আমরা কখনো বলতে চাই না, আমরা বলি আমাদের লেবাররা অনেক বেশি মাত্রায় মানে পটেনশিয়াল কিন্তু অনেক কম টাকায় তারা কাজ করেন। তো পটেনশিয়াল যে সমস্ত আমাদের যারা আছেন ওয়ার্কার, তো এটা অন্য অন্য দেশের তুলনায় কিন্তু আমাদের এটা অনেক বেশি আমরা সহজে দিতে পারি, এবং তারা তাদের পটেনশিয়ালিটি কিন্তু অনেক জায়গাতেই গ্রহণযোগ্য অনেক দেশেই। এবং যেমন জাপান, চায়না, এরা কিন্তু এটা মানে মালয়েশিয়া, তারা কিন্তু অ্যাপ্রিসিয়েট করেছে আমাদের 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 লেবার এবং আমাদের ওয়ার্কারদের জন্য, তারা কিন্তু এখন আগ্রহ দেখাচ্ছে আর কি। এখন শুধুমাত্র আমরা যদি তাদেরকে আমাদের যে সমস্ত প্রণোদনাগুলো আছে সেই প্রণোদনাগুলো যদি আমরা ভিয়েতনামের মতো অথবা মালয়েশিয়ার মতো ওরকম লুক্রেটিভ করে ফেলতে পারি, তাহলে আমার মনে হয় আমরা আরও অনেক বেশি ইনভেস্টর আসবে। আমাদের যে সমস্ত আমাদের ইনসেন্টিভস আছে এগুলোর আমাদের আরও কিছু ক্ষেত্র পরিধি বাড়ানোর জন্য আমরা ইতিমধ্যে এনবিআর এর কাছে আমাদের প্রস্তাব সাবমিট করেছি, এবং একটা মিটিংও হয়েছে এটা নিয়ে আমাদের এনবিআর চেয়ারম্যান মহোদয়ের সাথে। আমরা অবশ্য বলছি এটা কিন্তু এখন অ্যাচিভ না, আমরা 2025-এর মধ্যে আমরা অ্যাচিভ করার কথা বলছি আর কি। কেননা একটা জিনিস তো আপনি ভালো করে জানেন যে কোনো একটা বিল্ডিং নির্মাণ করতে সরকারি পর্যায়ে, বেসরকারি আমি দেখি যে 1 বছরের মধ্যে একটা বিল্ডিং হয়ে যায় 10 তলা, কিন্তু বেসরকারি মানে যে কিন্তু সরকারি পর্যায়ে যদি আমরা করি তাহলে সেটা করতে আমাদের সময় লাগে 3 বছর। কারণ আমাদের ওটার মধ্যে অনেক ধরনের প্রসিডিউর মেনটেন করতে হয়, তার সেটা করে 3 বছর সময় লাগে আমাদের, তো অথবা 2 বছর সময় লাগে। যেমন যশোরটা আমরা 2 বছরের মধ্যে করতে পেরেছিলাম, কিন্তু এখন কোভিডের কারণে কিন্তু আমাদের এটা 1 বছর পিছিয়ে গেছে, কাজে এখন আমাদের এটা 3 বছর লাগছে আর কি। তো এই এটা হওয়ার পরে তারপর কিন্তু আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তো এর মধ্যে কিন্তু আমাদের যতগুলো কাজ হচ্ছে আমার কালিয়াকৈর হাইটেক পার্কে, তারপর সিলেটে কিন্তু ইতিমধ্যে আমার র্যাঙ্কস জায়গা নিয়েছে, আরএফএল জায়গা নিয়েছে, ওরা যে মুহূর্তে কাজ শুরু করবে আমার কিন্তু কর্মসংস্থান বৃদ্ধি পেতে থাকবে আর কি। এখন আমাদের এখন যদি বলি আর কি, তাহলে আমরা এখন বলবো যে আমাদের খুব বেশি হলে 13-14,000 থেকে 15,000 আমার কর্মসংস্থান হয়েছে, ইনভেস্টমেন্ট হয়েছে 327 মিলিয়ন হয়েছে আর কি ইতিমধ্যে, 327 মিলিয়ন হয়েছে। এবং আমাদের আমরা আশা করছি 2025-এর মধ্যে আমাদের 2400 মিলিয়ন আমাদের ইনভেস্টমেন্ট হবে, যে ধরনের কথাবার্তা আমাদের সাথে ইতিমধ্যে হয়েছে বা তাদের লিখিত যেটা আমাদের কাছে তারা সাবমিট করেছে তার ভিত্তিতেই বলছি। ভারতে যেমন আমাদের স্যামসাং কিন্তু অত্যন্ত আগ্রহী আর কি, তারা অলরেডি আমাদের জায়গাও নিয়েছে এবং তারা মোবাইল যে ভেহিকেল সেটা তারা ইলেকট্রনিক ভেহিকেল তারা উৎপাদন করবে, এবং সেটা তারা অলরেডি আমাদের জায়গা আমরা ভরাট করে দিয়ে দিয়েছি এবং তাদের ডিজাইনটাও তারা অ্যাপ্রুভ করেছে। এটা কিন্তু আমাদের একটা কোরিয়ান একটা ইয়েতে হুন্দার সাথে হবে। তারপরে আমার ইয়ে থেকে আসছে, ইউএস বেসড কোম্পানি আছে আমার, তারপরে কিন্তু আমার এখানে আছে আরও যেমন হলো অরিক্স বায়োটেক, ওরা নিজেরাই তো আমাদের যে যত ওয়ার্কার নিবে আর কি তার মধ্যে একদম হাই এন্ডেড ওয়ার্কারই নিবে তারা 2000 ইঞ্জিনিয়ার এবং হলো বায়োটেকনোলজিতে যাদের পড়াশোনা আর কি, তারা অলরেডি কাজ শুরু করে দিয়েছে। এটা আমাদের সবচেয়ে বড় আশার কথা আর কি, তারা অলরেডি কাজ শুরু করে দিয়েছে, তাদের ডিজাইন করা হয়ে গেছে, তাদের চাইনিজ ইঞ্জিনিয়ার ডেভেলপার সবাই চলে আসছে আর কি, মানে তারা অলরেডি আমরা গ্রাউন্ড ব্রেকিংও করেছি আমরা কাজে। এটা আমাদের কত 1 তারিখে না 2 তারিখে আমাদের গ্রাউন্ড ব্রেকিং হয়েছে, 1 তারিখে হয়েছে, 1 তারিখে, হ্যাঁ কাজে তারা কিন্তু তাদের কাজ শুরু করে দিয়েছে এই মার্চের 1 তারিখে। হ্যাঁ, অনেক অনেক দ্রুত আগাচ্ছে এখন, কারণ করোনার জন্য যে আমরা 1 বছর পিছিয়েছিলাম এখন এটা দেখা যাচ্ছে এত আগ্রহ। এখন আমরা যদি মানে সমানতালে তাদের সাথে কাজ মিলিয়ে কাজ করতে পারি পার্টনার হিসেবে, তো তারা আমার মনে হয় এটা আরও দ্রুত এগিয়ে যাবে। কিন্তু আমার কিছু জনবলের একটু সমস্যার জন্য আমরা হয়তো সারাক্ষণ ওখানে থাকতে পারি না, এবং আমাদের কিন্তু আবার আদার অর্গানাইজেশনের সাথে ডিপেন্ড করতে হবে। যেমন কথা বলছি আর কি, ইলেকট্রিক পোল, কিছু ইলেকট্রিক পোল সরাতে হবে, এই জন্য আমাদের কিন্তু বিদ্যুৎ বিভাগের সাথে উপর নির্ভরশীল থাকতে হচ্ছে। তারপরে হচ্ছে কি আমার ইয়ার পর যে টেন্ডারে যে কাজগুলো আমাদের দেওয়া হয়েছে আর কি, সেটা কিন্তু আমাদের কন্ট্রাক্টরের উপর আমাদের কিছুটা নির্ভরশীল থাকে
থাকতে হচ্ছে। যতই আমরা তাড়া দিই না কেন, তারপরেও তো একটা নির্দিষ্ট সময় হয়তো 6 মাসের জায়গাতে হয়তো সে 5.5 মাসে সেটা সম্পন্ন করতে পারবে, কিন্তু তাকে তো সে 5.5 মাস সময় দিতে হবে আর কি। তো এই কাজগুলোর সাথে কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত তাদের কাজ, মানে এগুলো তার ড্রেনেজ সিস্টেম, এই জিনিসগুলো কিন্তু সাথে নির্ভর করছে যে আমার যত সব নতুন নতুন যারা জায়গা নিয়েছেন তাদের কাজ করাটা আর কি। সেই জন্য বলছি আর কি যে এটা কিন্তু একে অন্যের সাথে মানে সমন্বয় করে কাজটা করতে হবে আর কি, কাজটা করার বিষয়ে। তারপরে আমাদের কিন্তু বেশ কয়েকটা কোম্পানি কাজ করছে, যেমন আমাদের সিম্ফনি একতলা বিল্ডিং করেছে, আমরা করেছে, লিও কেবল সম্পূর্ণ কাজটা করে ফেলেছে, এখন শুধুমাত্র তাদের ইলেকট্রিক কানেকশনটা দেওয়া। তা আমরা ইলেকট্রিক কানেকশন যেদিন দিতে পারবো তার পরের দিন থেকেই তারা প্রোডাকশনে যেতে পারবে। তো এটাই আমার জন্য একটা বিশাল প্লাস পয়েন্ট যে তারা অলরেডি কানাডার সাথে চুক্তিবদ্ধ হয়েছে, কানাডাতে তারা কেবল রপ্তানি করতে পারবে। আর আমরা রাজশাহী সিলেটে 5 টাকা স্কোয়ার ফিট দিচ্ছি। ইজ ইট পসিবল? আমাদের তো ইলেকট্রিক বিলটার খরচই উঠবে না, তারপরেও আমরা একটা দিয়ে যাচ্ছি ভর্তুকি আর কি। আর শুধুমাত্র আমার কালিয়া করে সেটা 30 টাকা পার স্কোয়ার ফিট, 30 টাকা নিচে এখন একটা বিল্ডিং তৈরি তারা তৈরি করেছে। তারপরে হলে একটা বিল্ডিং তৈরি করতে কত টাকা কস্ট পড়ছে, সেই কস্ট উঠায় নিয়ে এসে তাদের কত বছর সময় লাগবে। তারা তো প্রত্যেকটা যারা ব্যবসায়ী তাদের তো ই করে, ওই যে বিল্ডিংটা করতে যে কস্ট পড়ছে ঢাকা শহরে করলেও কিন্তু একই কস্ট পড়বে। ঢাকায় কিন্তু পার স্কোয়ার ফিট 100 থেকে 150 টাকা, আর ওখানে দিচ্ছে সে 30 টাকা, তারপরে তার স্যাটিসফাইডটা কেন? গভর্নমেন্ট করছে, জনতাটা অর্থ হলো আমাদের আমাদের সরকারের হাতে, আমার হাতে বা আমাদের হাইটেক পার্কের হাতে। মানে ওইটা চিন্তা করে কি যে এটা বোধহয় সরকারি, তো আসলে ওই বিল্ডিংগুলো তো আমরা করিনি, ওটা করেছে হলো সামিট এবং ফাইবার, তাই না? তাদের জিনিসটা তো তারা তো তাদের ব্যবসাটা দেখবে, এবং তাতে করে দেখা যায় কি যে তাদের 30 টাকা করে দিলে তাদের প্রায় 30 বছর লাগে ব্রেক ইভেনে আসতে। তারপরে তারা মাননীয় প্রধানমন্ত্রী যে আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করার জন্য তারা এত কম টাকায়, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী স্যার তাদেরকে একটা নির্দেশনা দিয়েছিলেন, তারা এত কম টাকায় দিচ্ছে। তারপর আরও একটা বিষয় আছে যে তারা কিন্তু ওখানে কোনো লোন পায় না, ব্যাংক লোন পায় না, তাদের নিজেদের পকেটে টাকা খরচ করে তাদের ওখানে বিল্ডিং করতে হয়। তাহলে এই টাকাটা তাদের উঠায় নিয়ে আসলে তারা তো তাদের ব্যবসা পুরো বন্ধ হয়ে যাবে। আমার হলো এখন আরেকটা ব্যাপারে নিয়ে আমরা খুব বেশি আমরা মানে কী বলবো, খুবই আশাবাদী, সেটা হচ্ছে আমার স্টার্ট আপদেরকে নিয়ে আর কি। আমরা কিন্তু আমাদের সবগুলো পার্কে একটা করে ফ্লোর কিন্তু মানে একদম ফ্রি করে দিচ্ছি স্টার্ট আপদের জন্য, এটা আমাদের একটা আশার ব্যাপার। এবং সেখান থেকে যদি আমরা কোনো আইডিয়া ভালো পাই, সেই আইডিয়া নিয়ে কিন্তু আমার বাংলাদেশের চিত্র চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন গতকালকে আমরা চিত্রে 21টা কোম্পানিকে আমরা জায়গা দিয়ে আসছি, স্টার্ট আপ কোম্পানি। তারপরে আমার কিন্তু ইসের যশোরে কিন্তু আমার ইতিমধ্যে 20টা কোম্পানিকে আমরা সিলেক্ট করেছি, সিলেটেও কিন্তু আমরা 14টা কোম্পানিকে আমরা জায়গা বরাদ্দ দিয়ে এসেছি। তো কাজে এরা কিন্তু সেখানে কাজ করবে, এই একটা। আর যে একটা প্রজেক্ট নতুন বললাম, প্রাইড প্রজেক্ট আর কি, ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডেড, সেই প্রজেক্টে কিন্তু চমৎকার কিছু ধরা আছে। সেটা হচ্ছে যে আমরা 5000 জনকে আমরা মেন্টরিং করব, এবং আমাদের সেই সাথে আমরা 2000 জনকে আমরা মানে ট্রেনিং করাবো, এবং আমরা কতগুলো বিশেষায়িত ল্যাব করে দিব। এটা কিন্তু আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা বিশাল বড় কাজ। আরেকটা বড় কাজ হচ্ছে যেটা আমাদের স্বপ্নের কাজ, সেটা হচ্ছে শিফট, শেখ হাসিনা ইনস্টিটিউট ফর ফ্রন্টিয়ার টেকনোলজি। এটা আমাদের মাদারীপুরের শিবচরে হবে আর কি, 70 একর জায়গা। এটারও আমরা প্রজেক্ট সাবমিট করে দিয়েছি, এটা আমাদের প্রজেক্টটা মানে যাচাই বাছাইয়ের পর্যায়ে আছে, জনবলটাও আমাদের হয়ে গেছে। এই যে এই প্রজেক্ট হবে আমাদের ভবিষ্যতের জন্য, আমার ভবিষ্যৎ শিশুরা যখন মানে ওখানে পড়াশোনা করবে, ওখানে বড় হবে, ওখানে তারা কাজ করবে ফিনল্যান্ডের আদলে আর কি। ফিনল্যান্ডে যেমন বাচ্চারা কাজ করে ল্যাবে কাজ করে, একটা করে ক্লাস করে, তারপরে আবার টিচারদের সাথে তারা মানে খেলাধুলা করে, এবং মানে নতুন নতুন আইডিয়া নিয়ে তারা তাদের নিজেদেরকে হ্যাঁ বিস্তার লাভ করে, সম্প্রসারিত করে। তার জন্য আমরা রিসার্চ ল্যাব করে দিচ্ছি বড় বড় করে, সেখানে তারা সারাদিন থাকবে, ওখানে তারা মানে তাদের পুরো দিনটা পার করবে। তো এইটা হচ্ছে আমার ভবিষ্যতের কান্ডারি বা ভবিষ্যতের যে রূপকার যারা তৈরি হবে এবং ভবিষ্যৎ স্বপ্নকে বাস্তবায়িত করবে, সেটার জন্য আমাদের শিফট প্রজেক্টটা নেওয়া হয়েছে।